নমস্কার, আমি সবাইকে জানাতে চাই যে শিকারপুর বিএলএর অফিসে একটা বড় স্ক্যাম চলছে, সেটা বড় মাপের জমি জায়গা নিয়ে। স্ক্যামটা কেমন বলছি, আমার করিমপুরে উত্তমপুর মৌজার একটা জমি আছে, তা আমি হাউস থেকে ভিটা করার জন্য বা কনভার্সন করার জন্য অ্যাপ্লাই করেছিলাম 25 অক্টোবর। তা আমি 9 অক্টোবর 1:30 অবধি কোনো হিয়ারিং ডেট বা মেল পাইনি। অথচ ওই দিন আড়াই অফিসার পার্থ তালুকদার 9 অক্টোবর প্রায় 10টা নাগাদ কল করে আমাকে বলেন যে আপনার হিয়ারিং ডেট আছে, 11:30 মধ্যে হাজির হতে হবে। তো আমি একটা কাজের মধ্যে থাকাই আমার দিদিকে করিমপুর পঞ্চায়েতে পাঠাই। তো দিদিকে বলেন যে আমাকেই যেতে হবে, তো কাজ ফেলে রেখে যথারীতি পঞ্চায়েতে পৌঁছাই। পৌঁছাতে উনি ঠের দিয়ে বলছেন আপনার তো সমস্ত ডকুমেন্টস রেডি নেই, তো একটা লিখিত দেন, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেব। উনি আমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেবে। তো তখন আমি বললাম আমি তো কোনো হিয়ারিং ডেট পাইনি এখনো অবধি, তো আপনি ক্যান্সেল করতে পারেন না। উনি ঠের দিয়ে বলছেন বিলোর সাহেব নাকি ওনাকে অর্ডার দিয়েছেন যে এটার হিয়ারিং করতে 9 অক্টোবর মঙ্গল সোমবারে। তো আমার তো আমি তো আমি তখন বললাম ঠিক আছে, আমি তো কিছু ডেট পাইনি বা হিয়ারিং ডেট পাইনি, আপনি ক্যান্সেল করতে পারেন না, আমি বিলোর সাহেব করে যাবো। তো উনি তখন বললেন যে বেলোর অফিসে তনু বলে একটা ছেলে আছে, তার কাছ থেকে আর একটা ডেট নিয়ে আসতে। তো আমি গেলাম যথারীতি বেলোর অফিসে, তো আমি ওই তনুকে খুঁজে বের করলাম। তো আমি ওকে বাংলার ভূমি সাইড থেকে দেখালাম যেখানে আমি কোনো হিয়ারিং ডেট পাইনি, বাংলা ভাবে কোনো কিছু শো করছে না। তিনি তখন বললেন না আপনার কোনো হিয়ারিং ডেট হয়নি, ও কীভাবে আড়াই অফিসের কীভাবে হিয়ারিং করতে পারে। তখন আড়াই অফিসার তো আমার আমার একটা এখানে কোশ্চেন যে আড়াই অফিসার কীভাবে বিনা নোটিশে আমাকে ডাকে এবং সেটা আমাকে কীভাবে ঠের দিয়ে বলতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেবো। উনি বারবার বলছেন কি বিলেরো সাহেব নাকি ওনাকে অর্ডার দিয়েছেন, তো বিলেরো সাহেব কি এইভাবে অর্ডার দিতে পারে, বিনা নোটিশে কি হিয়ারিং হয়? আর আড়াই অফিসারে কি এটা এইটা ক্ষমতার মধ্যে যে আড়াই অফিসার হিয়ারিং করতে পারে? আমার কোনো হিয়ারিং হলো না, অথচ উনি আমাকে ডাকছেন হিয়ারিং করতে, আমি কোনো হিয়ারিং ডেট পেলাম না। আর আড়াই অফিসার কীভাবে হিয়ারিং করে, আমার কোশ্চেন হচ্ছে আড়াই অফিসার কীভাবে হিয়ারিং করে বিনা নোট, তাও আবার বিনা নোটিশে। তো আমার জনগণের কাছে একটাই কিছু কোশ্চেন যে আড়াই অফিসার কী পারেন তার অফিসে হিয়ারিং করতে? 2 নম্বর হচ্ছে বিনা নোটিশে কী হিয়ারিং হয়? 3 নম্বর বিলের অফিস থেকে এই ডেটাগুলো নোটিশের আগেই কি আড়াই অফিস থেকে দেওয়া যায়? আমার এই ভিডিওটা করার মানে হচ্ছে যে জনগণ সতর্ক হয়, এগুলো আড়াই অফিসার বড় স্ক্যাম করছেন, এটা বিগ স্ক্যাম, ওটা টাকা পয়সা লুটানোর জন্য এইসব স্ক্যামগুলো। তো জনগণকে সতর্ক হতে হবে। আর আমার সবার কাছে অনুরোধ যে এই ভিডিও যদি কেউ দেখেন তো সবাই শেয়ার করবেন, আর এটা যদি কেউ হাই লেভেলের কাছে পৌঁছে দিতে পারেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আর যদি কোনো হাই লেভেল যেমন বিলোর সাহেব ভিডিও যদি ভিডিওটা দেখেন, এই ব্যাপারটা নিয়ে একটু দেখবেন যে আড়াই অফিসারটা কী করছেন আর আড়াই অফিসারটা কীভাবে এই কাজগুলো করতে পারে, প্লিজ একটু দেখবেন। এগুলো জনগণকে চিটিং করছে আড়াই অফিসার, একটাই বলবো আড়াই অফিসার বিগ স্ক্যাম করছেন বিলের অফিসে, আড়াই অফিসার বিগ স্ক্যাম করছেন, আমি জোর গলায় বলছি এটা বিগ স্ক্যাম, আড়াই অফিসার বিগ স্ক্যাম করছে, তাছাড়া কিচ্ছু না। তাহলে আমি নোটিশ পেলাম না, আমি হিয়ারিং ডেট পেলাম না, অথচ উনি হিয়ারিং করার জন্য কীভাবে ডাকেন, আড়াই অফিসার কীভাবে ডাকছে আমাকে, ডাকতে পারেন আড়াই অফিসার? আমি নোটিশের আগে নোটিশ পেলাম না। তো আমি কথাটা বাড়াবো না, আমি অবশ্যই আগামীকাল যাব বিলোর সাহেবের কাছে ডেপুটেশন জমা দেবো, বিডিওকে ডেপুটেশন জমা দেবো এই ব্যাপারগুলো নিয়ে। ধন্যবাদ।